আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আজকে নিয়ে আসছি আপনাদের আমাদের ছাদে কিছু আম গাছ দেখানোর জন্য। কিছু ইন্টারেস্টিং আম আছে এই ছাদে, যেরকম আমি দেখাই। এটা হচ্ছে রূপালী আম, এটা রূপালী আম। তার পাশে একটা গাছ আছে যেটা দেখে আমি হতবাক, মানে এতটুকু একটা গাছের ভিতরে দেখাই, আমি যেমন ড্রামের ভিতরে লাগানো এতটুকু একটা গাছের ভিতরে আপনার 9 প্রকার কলপ দেওয়া আছে। এরকম সবগুলো কলপে কিন্তু এখন আম আসে না, এগুলো 12 মাসেই কলপগুলোর ভিতরে আম আসতেই থাকবে। এরকম এখন যে বর্তমানে যেই গাছগুলোতে কলপগুলোতে আম আসছে সেগুলো হলো আপনার এই এই একটা আম, দেখেন এটার জাতটা হলো আপনার জাতটা হলো থাই ব্যানানা। আর এই ডালটাতে এই যেগুলো ধরছে গেলে এগুলো হচ্ছে থাইপোনাই, দেখছেন থাইপোনাই। এখানে এই ডালটা এখনও আম আসে নাই, এটা হলো আসবে তাহলে হাড়ি ভাঙা। এই ডালটা আম আসে নাই, এটার নাম হচ্ছে কি এই দেখেন কিউডাই। তারপরে এখানে আরো আছে দেখেন থাই 12 মাসি, আমেরিকান রেড, তারপর থাই নান, এখানে আছে হলো আমেরিকান রেড। হ্যাঁ, তারপরে এই একটা আমরূপালি, মানে এই ছোট একটা গাছে 9 পদের কলব দিছে। এটা দেখে আমার বেশি ইন্টারেস্টিং লাগছে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, এই ছাদে একটা 4 কেজি আম গাছ আছে। 4 কেজি আম গাছটা দেখাবো, পাশে আরেকটা আম দেখতেছি। তো এইটা আমের জাতটা লেখা আছে কিনা গাছে আমি বলতে পারলাম না, এটা কালারটা খুব জোস, কালারটা খুবই জোস। ঠিক আছে, এই যে ছাদে মূলত ড্রাম গাছগুলো ড্রামেই লাগানো হয়েছে, দেখেন এই যে এই যে এই এই গাছটা এই গাছটা এই দুইটা আম ধরছে। এটা হচ্ছে থাই ব্যানানা, এটাই অরিজিনাল কালারটা আসছে এটার ভিতরে, একটা মানে পাখাট রকমের একটা কালার। আর এটা এখনও মাত্র এটার মুকুল আসা শুরু করছে, এটাও একটা বাহিরের জাত আর কি। এটার নাম আমি দেখতে পারতেছি না, নামটা কোথায় লিখছে না দেখছে। এই এই যে একটা ছোটো গাছ দেখতে পাচ্ছি, এই ছোটো গাছটার নাম হচ্ছে মিয়াজাকি, মিয়াজাকি দেখছেন, মিয়াজাকি আম গাছ এখন ছোটো। এই পাশে আরেকটা আছে, এটাতে আম ধরছে, হ্যাঁ এটাতে আম ধরছে। এই যে আম দেখা যাচ্ছে, আম তার মধ্যে ইন্টারেস্টিং বিষয়টা যেটা আমি বলছিলাম 4 কেজি আম গাছ, এটা যে এটা দেখছেন যে এটা যে 4 কেজি, কিন্তু আমার মনে হয় না এটা 4 কেজি হয়েছে। আমার কাছে মনে হয় এটা আপনার 2.5 কেজি 3 কেজি হইতে পারে, সম্ভাবনা আছে আর কি। দেখা যাক, এটা আমি আজকে ছিঁড়বো, ছিঁড়া পরে মাপবো এটা কত কেজি হয়েছে না হয়েছে। এটা ভিডিওর লাস্ট পর্যন্ত দেখেন। এই যে আরেকটা গাছ আছে, এটা হলো 12 মাস আম ধরে, এটার ভিতরে মাত্র মুকুল আসছে। ঠিক আছে, এই যে আরেকটা আম, এটার নাম আছে, নামটা দেখি, নামটা লেখা আছে এখানে, এটার নামটা হচ্ছে আমেরিকান ক্যান, আমেরিকান ক্যান। ঠিক আছে, তো পাশে আরেকটা ছোটো আম গাছ আছে, যেখানে একটা আম গাছ ধরছে ছোটো আম গাছ, যে এই টপে এটা লাগানো যেটা দেখছি যে, তো এই আমটার নাম হচ্ছে চিয়াংমাই, চিয়াংমাই। আরও একটা আম গাছ আছে দেখাই এগুলা, এটা হচ্ছে আপনার যে এটা হচ্ছে কি ব্যানানা ম্যাঙ্গো, এটা ব্যানানা ম্যাঙ্গো। তো মূলত আজকে আমাদের মূল যে বিষয়টা, এটা হচ্ছে আমাদের এই আমটা 4 কেজি আম। তো এটাতে আমি আজকে ছিঁড়ব, সেটা আমি ওজন দিব, দেখবো যে এটা কতটুক হয়েছে। তো দেখি এটা মূলত আমটাকে ছিঁড়ি, ছিঁড়ছি কিন্তু দেখছেন আমটা কিন্তু আমার হাতে আছে। এখন এটাতে আমি একটু ওজন দিব, ভিডিওর লাস্ট পর্যন্ত থাকেন, এটা কতটুকু হয়েছে না হয়েছে এটা জানিয়ে দিব আমি। ঠিক আছে,